ব্রেকিং নিউজ ফর দা আপার প্রাইমারি সেকেন্ড ফেজ। খুব সুখবর আছে আজকে আপার প্রাইমারির ব্যাপারে। ইয়েস, বলেছিলাম এর আগের ভিডিওতে, বলেছিলাম আপার প্রাইমারি জানুয়ারিতে শুরু হবে। আবারও বলছি হ্যাঁ, জানুয়ারিতে শুরু হবে। আজকে তার 100% কনফার্ম করে দিলাম, তোমাদের জানুয়ারিতে ভেরিফিকেশন শুরু হবে। কারণ আমাদের নতুন চেয়ারম্যান যে আছেন সৌমিত্র সরকার, তিনি আগে হাওড়ার 2 নম্বর ব্লকে আমতার জয়পুর পঞ্চানন কলেজের অধ্যাপক ছিলেন। তো তিনি ভারপ্রাপ্ত নিলেন, কারণ 5.5 মাস মতো আমাদের ম্যাম চেয়ারম্যান ছিলেন, পরিবর্তিত হয়ে গেল। সুতরাং এবার আপার প্রাইমারি খুব দ্রুত গতিতে চলবে। তার একটা মিটিং হয়েছে, সেই মিটিং এ জানানো হয়েছে যে আপার প্রাইমারি সেকেন্ড ফেজের লিস্ট বেরোবে, এবং সেই লিস্টায় প্রায় 6 থেকে 7 হাজার ক্যান্ডিডেট ডাক পাবেন। ইয়েস, 6 থেকে 7 হাজার ক্যান্ডিডেট ডাক পাবেন। এই আপার প্রাইমারি ডেট যেটা বলেছি সেটা হচ্ছে 16 থেকে 19 জানুয়ারির ভিতরে যে কোনো দিন নোটিফিকেশন হবে। তবে ফার্স্ট ফেজের যেটা ক্যান্ডিডেট ডাক পেয়েছো তাদেরকে বলি, তোমাদেরও ভেরিফিকেশন এই মাসেই হবে। সুতরাং কাগজপত্র ঠিকঠাক গুছিয়ে রাখো। কি কি কাগজপত্র রাখবে তা আমরা আপার প্রাইমারি ভিডিও নাম্বার 1 এ দিয়ে দিয়েছি, এবং আমরা রীতিমতো ইন্টারভিউ শুরু করছি। কারণ তারা ইন্টারভিউয়ের গ্যাপ রাখবে না, খুব তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হবে। তো তুমি ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে নাও। তোমরা যখন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের পুরাতন হয়ে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং। নাও, সেকেন্ড ফেজ হওয়ার পর কি ঘটনা ঘটবে? সেকেন্ড ফেজ হওয়ার পর এটা শোনা যাচ্ছে যে এটা সম্ভাবনা হতে পারে যে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মিলে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করতে পারে। তবে এটা সম্ভাবনা। তবে সাধারণত কি নিয়ম ঘটে থাকে যে ফার্স্ট ফেজ ডাকলো, ফার্স্ট ফেজের ইন্টারভিউ হবে, তারপরে সেকেন্ড ফেজের ইন্টারভিউ হবে। সুতরাং তোমরা যারা আছো খুব তাড়াতাড়ি প্রিপেয়ার হয়ে নাও, কারণ সময় থাকবে না। এবার বলতে স্যার রোজই ব্রেকিং নিউজ যায়, সবাই বলে। দেখো, এই ব্যাপারটা পুরোপুরি ডিপেন্ড করে তাদের উপরে যারা ওখানে চেয়ারে বসে আছে। তারা দেখুন পরিবর্তন করলে আমাদেরকে তো পরিবর্তন করতেই হবে, তাই না বলো? কারণ তাদের মতে আমরা চলে, আমাদের মতে তারা চলে না। এবার আমরা বললাম, তোমরা ভাববে যে এই এটা কোনো ব্যাপার নেই, কি আপ এবং আমাকে ফলো করতে থাকো। কারণ আমি ইন্টারভিউতে 30টা ভিডিও অবশ্যই অবশ্যই দেবো। এই 30টা ভিডিও কমপ্লিট করতে পারলে তুমি ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মি।